আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আজকে আমাদের কাজের চতুর্থ দিন, তো যেটা আজকেও কাজ করতে হবে। তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম, আসলে একটু লেট হয়ে গেছে, মামার গাড়ি চার্জ দিতে বলছে, সেটা চার্জ দিতে পারি নাই। জ্যাকি কি করছে, বিশ সকালে উঠে চার্জ দিছে, আর সবাই এখন ধান নিয়ে ব্যস্ত। তো মোটামুটি আমরাও ব্যস্ত। আজকে আমাদের ওখানে যেগুলো আছে ওগুলো নিয়ে এসে এখানে নিতে হবে। তারপর কি করবো, মামা না পারি, ওই রংপুরের মানুষ আছে, রংপুরের মানুষদের কাছে চুক্তি দিয়ে দিছে 15 ঘন্টা নাকি তার একটু বেশি, 3,500 টাকা শুধু ধানটাকে কেটে এনে দিবে। এই তো আজকে থেকে আবার মানে কাজ শুরু। এদিকে গাড়িটা নিয়ে গেছে, তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি গ্রামের এইসব মুহূর্তগুলো তোমরা দেখতে পাবা এবং অনেক ভালো লাগবে, এক্সক্লুসিভ কিছু তো থাকবেই। তো এখন এটা সুতলি, আমরা একটু দূরে যাবো, সেজন্য আমরা গ্রামের দক্ষিণ পাশ দিয়ে ঠিক ওইখানে যাবো, ওই জমিতে এই আর কি। আর ওই দিক দিয়ে মামারা গেছে অন্য গাড়ি নিয়ে আসতে, এখন সবাই ধান নিয়ে ব্যস্ত। দেখো তো আজকে এখন আমরা কাজ ভাগ করে হয়ে গেছে। এখন আমি আর আমার একটা ভাই আছে রকি, আমরা দুজনে যাচ্ছি যেগুলাকে গতকালকে জমিতে আমরা মানে কেটে রাখে দিছি ওগুলোকে বাঁধতে। ওদিকে মামার ছুট্টু গেছে মানে অন্য একটা মেশিন নিয়ে আসতে, যারাতে ধান নেওয়ার মেশিন নিয়ে আসতে, যাতে ওনারা এসে আবার ধান নিয়ে নিতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আবার কাজ হবে, ধান বাজার কাজ পরে হবে, যে আমরা অটো দিয়ে, ওই যে পিছনে এখন দেখছো ট্র্যাক্টর না, আমরা এরকম একটা অটো দিয়ে ধানগুলোরে জমি থেকে বাড়িতে নিয়ে আসবো, তারপরে এগুলোকে নেওয়ার ফলা। আর এদিকে রংপুরে যারা যারা কাজ দিছে তারা তাদের কাজ করবে। তো আমরা এখন দক্ষিণ পাশের রাস্তাটা দিয়ে জমিতে যাচ্ছি আজকে। ও বেজি বেজি, ওই বেজি বেজি বেজি, ওই ওই বেজি বেজি, এই ঠিক আছে। একটা বিষয় কি, আমি মানে অন্যান্যরা যারা টাউনে থাকি ব্লক করে, তা আমি কিন্তু গ্রামে থাকি ব্লক করি, আমি গ্রামের জিনিসগুলোকে তোমাকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। দেখো বেজি এরকম দেখবা কিনা জানি না, এই দেখো বেজি রাস্তার মাঝখানে কিন্তু ও দৌড়াইতেছে, চলে গেছে। সো এই বিষয়গুলো কিন্তু একটু ইউনিক, ঠিক আছে। তো দেখতে থাকো আর তোমরা কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো। আরেকটা অনুরোধ থাকলো তোমাদের কাছে, ভিডিওটা একটা লাইক করে দিও। মনে হচ্ছে একদম হাওরের মতো, যেভাবে হাওরের যেমন রাস্তা মাঝখানে রাস্তা, যার দুই পাশে শুধু জমি আর জমি ধানের, সেম ওরকম মনে হচ্ছে। ওই জমিটাতে কাজ করবো, ধান দেখা যাচ্ছে ছোট ছোট ওখানে। দেখো জমিতে চলে আসলাম, এই যে সুতলি, আমাদের কাজ হচ্ছে এখানে যেগুলো আছে এগুলোকে বাঁধা, এর মধ্যে ওরা চলে আসবে। আর তো আমরা আমাদের কাজটাই করবো এখন, আমরা বাঁধবো আমি আর রকি মিলি কালকের মতো, ঠিক আছে। তোমরা কন্টিনিউ করতে থাকো আজকে জমিতে, ভাই জমিতে জমিতে জমিতে। আজকে চার দিন কাজ করতেছি, আমার হাতের ফুলাটা দেখো একটু একটু কমছে, আল্লাহর রহমতে একটু ফুলাটা কমছে, দেখো হাতের ফুলাটা কমছে। আর এখন আর আজকে লুঙ্গি পরি নাই, আজকে ডাইরেক্ট প্যান্ট পরে আসছি, কন্ট্রোল করতে তো পারি না ভাই। কাজ তো প্রায় শেষ আমাদের, শুধু এখন এই এই কয়টা যেটা আছে এগুলো আমরা এখানে বাঁধবো, এখানে মানে আজকে মানে এখানে বাঁধার কাজটা শেষ। এরপর আমরা গাড়ির জন্য যাব, তাহলে আমরা গাড়ি করে এবারে এগুলো আবার নিয়ে এখানে গাড়ি আনবো, তারপর রাখি নিয়ে যাব। এটা আমাদের অটো, আর এটা করে আমরা ওখান থেকে ধানগুলো নিয়ে আসবো বড় গাড়িটা করে। বৃষ্টি, এই বৃষ্টি, এই বৃষ্টি তাড়াতাড়ি করেন, 12টা থেকে সিগন্যাল আছে, আমরা ধান এগুলো নিবো, ধান এগুলো নিবো। গাড়ি লেগে গেছে, ডাক গেছে কেন, কে গেছে, মাথা করে আনতে দেখো গাইস। হ্যাঁ এই মেশিন দি, এই মেশিনটা নিয়ে আসছে এখন অনেক দূর থেকে গাড়ি করে দিয়ে, এটা মোটর দিয়ে চলবে না রে, দেখো নতুন একটা ইউনিক মোটর, এই মোটরটা দ্বারা চলবে, কারেন্ট দিয়ে দিবে এদিক দিয়ে মনে নাকি, তাহলে অটোমেটিক কারেন্ট দিলে সুইচ দিলে এটা চলবে, আর শুধু মানে দ্বারা দ্বারা ধান নেবে।
আচ্ছা সমস্যা নাই, হবে হবে না ভাই, মেশিনের রিস্ক আছে। এটা বেলে এটা বেলে করে খাইতো না, ঠিক আছে, এটা বুড়েতে থাকবে। আমার মামা দেখো প্রথমবার ধান মাথায় নিয়ে যাচ্ছি, আর এখানে ধান কাটাইতেছি, দেখো যাকে ধান নিচ্ছি, আমি ধান নিচ্ছি, ধান নিয়ে যেতেছি। আর একটা দুঃখের বিষয় মামা, আমাদের গরুর বাচ্চাটা যেটা ছিল এটা মা মারা গেছে আজকে থেকে 3 মাস আগে, এখন বাচ্চাটাও মারা যাচ্ছে, কি একটা সমস্যা হয়েছে। মামা ওখানে গেছে আর আমি গেছিলাম, তখন ফোন পরে আমি আর রকি ধান টানতেছি আর ওরা ধান নিতেছে সবাই মিলে, দেখো সবাই ধান নিতেছে। গাড়িতে করে আনবো, সবাই রেস্ট করতেছে মোটামুটি খাজার ফাঁকে। ধানের উৎসব চলতেছে তো এখন এটা চালাই নিয়ে আসছি, এই অটোটারে এইগুলো নিয়ে আসছি, কম নিচ্ছি কারণ রাস্তাটা খারাপ, তো আমরা এখন রাস্তা চেঞ্জ করে এই পাশে দিয়ে যাবো। গতকাল কিন্তু এই পাশে গাড়ি আটকে গেছে, তো আজকে এখনো যাবো মোটামুটি, এটাতে চালাই চালাই যাচ্ছি আর কি, আমি কি করবো অনেক দূরে, সেজন্য এটা দিয়ে যাচ্ছি। দেখো রকি আম পাইছে, আম পাইছে, আম খাই দিয়েছে, একটু পাকা মানে একটু পচা, তারপর একটু পাকা আছে, ও এটা এখন খাইতে হবে, এখানে পানি আছে। আর এই গাড়িটা এখন চালাই নিয়ে আসছি, আবার দাঁড়াও 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 একটু পানি দিই, যে মজা যেদিক দিয়ে একটু নষ্ট ওদিক দিয়ে ফেলে দিব, বেশি বিয়ার গেলস, আমরা তো আবার আগে খাওয়ার অভ্যাস আছে, বিয়ার গেছে, ধন্যবাদ ভাই। এরকম একটা আমি দেখছি, আমরা চাকা নিয়ে আমি গাড়ি চাকা ঘুরেছি কিন্তু এটার উপরে দিনে আর আমি কিছু পিছনে তো তোরা আসতেছ আর লোক না, হ্যাঁ মা মা ইসি দেখো ও মাই গড, খাওয়ার উপযুক্ত নাই দেখো একদম মানে প্রফেশনাল ড্রাইভারের মতো কাজ করতেছি। আর দেখো লোড করছি আর ক্যামেরা ধরছে যে রকি, আর আমার মামা মোটা মামা আর মামা মামা তার কষ্ট এতক্ষণ পরে দিছি একটা পূজা, তোমরা তো দেখো তোমরা শুধু সাক্ষী থাকো, দেখো হাঁসের ফল একসাথে কত গুলো যেতেছে, শু তো গেস। দেখো আমরা ওইখানে ধান নিচ্ছি মেশিন দিয়ে, আর পুরোদমেই এক কৃষক, শখের কৃষক বলতে পারো বা একদিনের কৃষক বলতে পারো, তো এখনো ফ্রেশ হয়নি, গোসল করি নাই কারণ একটু খাবার খাইছি, আবার খাবার কি ইয়াকরে পান খাইছি, দেখা লাল হয়ে গেছে আজকে দাঁতগুলো, তো এখন যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি, আচ্ছা আচ্ছা দেখি একটু হাঁটি আসি। দেখো এই সারটা বিষয় দেখো, আজকে এই ওইদিকে ধানের দিকে সময় দিতে দিতে এদেরকে দেখা হয় নাই, ওদেরকে ভালো করে দেখতে পারি নাই, ওদের সবাই দোয়া করো ওদের জন্য, ওরা অসুস্থ আছে এখন একটু, তারপর ওদের ছোট বাচ্চা যারা আছে ওদেরকে একটু দেখে আসি, দেখি ওরা কি কন্ডিশন আছে। আসলে ধানের কাজ করে এখন নিজেও এক প্রকার যে হাত তার সব ফুলে গেছে, গার লক হয়ে গেছে গা একদম, তো দেখো ওরাও আছে ছোট বাচ্চা, ওর জন্য দোয়া করো। তো দেখো মোটামুটি ঘাড়টা লাড়তে পারতেছি না, ঘাড়ে প্রচুর পরিমাণে ব্যথা, আর কি করবো প্রচুর ব্যথা।
দেখো ওরা খেলছে বলে বলি বাড়িতে, আগে আমরা খেলতাম এখানে। হ্যাঁ দেখে আমগো শেঙে না, আমগো শেঙে না কি উইকেট কিপার দাঁড়াইছে বা শেঙে না মার মার দে আবার আসলাম, যেহেতু পারতেছে না মানে কি করবো আমরা, সবার আবার নিলাম। তো ডলার কার অ্যাকাউন্ট, কার নামে অ্যাকাউন্ট? মামার সারা ছুটি নেই কনাই আবার এগুলা এই পাশের দান গুলা আমরা চেঞ্জ করে এখন দিকে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, একটু উপজেলাতে যেতে হবে চৌদ্দগ্রাম। তো ওখানে গিয়ে ভ্যাকসিন নিয়ে আসতে হবে আমাদের ফার্মের মুরগিগুলোর জন্য, যেগুলো ছোট আছে তোমাদেরকে দেখাইছি একটু আগে। তো ওদের জন্য ভ্যাকসিন নিয়ে আসতে হবে, ওখানে যাইতে হবে এখন একটু, কারণ আজকে ওদের প্রথম দিন, বয়স 5 দিন, প্রথম ভ্যাকসিন ওদের। তাই ভ্যাকসিনের জন্য একটু গোসল গা ধুয়ে দিলাম। আর আজকেই কিন্তু আমি একদম ফার্স্ট টাইম এই দেখো লুঙ্গি পরে যাচ্ছি ইয়াতে চৌদ্দগ্রাম উপজেলাতে, কারণ আমার পুরো শরীর ব্যথা, এখন ফ্যান পরেও যেরকম ইচ্ছে করতেছে না। সো লেটস গো, যাক চৌদ্দগ্রাম যাবো গাড়িতে উঠছি। ভ্যাকসিনের জন্য আসছি, এখন দেখি যে একদম রাত হয়ে গেছে, গাড়িও পাচ্ছি না, এমন এক অবস্থা, মেডিসিন নিয়ে দাঁড়াই আছি, এখন একদমই গাড়ি পাচ্ছি না। এদিক থেকে আসবে অবশ্যই, সিএনজি খুঁজতেছে, সিএনজি করে যেতে হবে, একটু খিদাও লাগছে এখনো। না লাইট লাগাই না, লাইট কেন দিছি রে ছোট্টা, লাইট কয়লে তো জ্বালাইছিস, কয়লে তো জ্বালাইছিস। আচ্ছা আজ জ্বালা কি শেষ নি, আজ জ্বালা শেষ? তুই দান নিবাগ গড়ে রে ছোট্টা, দান বাগ গড়ে রে কেন বস্তা বন্ধ রে? আমি বাকি ডাকতো আপনার পরিচয়টা দেন, আপনার ভাষা কোথায়?